আইপে পরিচালিত 82তম জয়ন্ত চ্যাটার্জি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ 2021 রে না ফাইনাল রক রাখাবে না হুগলি জেলা আর জলপাইগুড়ি জেলা। সেমিফাইনালে হুগলি জেলা দো টাইব্রেকার মাধ্যমতে 5-3 গোলতে উত্তর চব্বিশ পরগনা কো হারাও কাতে ফাইনাল কো রাখাবে না। নির্ধারিত সময় রে নয় ম্যাচ দো এক এক গোলতে ড্র লে না। উত্তর চব্বিশ পরগনা হয়ে গোল দেয় দীপ সাহা আর হুগলি জেলা হয়ে গোল দেয় সম্রাট মাল। নয় ম্যাচ রে ম্যান অফ দ্য ম্যাচে হয়ে কানাই হুগলি রেনি গোলকিপার সংগ্রামজিৎ রায় চৌধুরী। অপর সেমিফাইনাল ম্যাচ রে জলপাইগুড়ি 7-6 গোলতে আলিপুরদুয়ার হারাও কাতে ফাইনাল কো রাখাবে না। নির্ধারিত সময় রে নয় ম্যাচ দো গোল শূন্য অবস্থা ড্র লে না। বুধবার 29 ডিসেম্বর ফাইনাল একক খেলা হুগলি আর জলপাইগুড়ি। নয় ম্যাচ রে বানার দল হয়ে বেশ কিছু সান্তাস আদিবাসী ফুটবলার কো খেলোডা হুগলি জেলা হয়ে কো খেলা রবিলাল মান্ডি, অসিত হেমরব, দীপেশ মুর্মু আর সুনীল মন্ডি। জলপাইগুড়ি জেলা হয়ে কো খেলা সুমিত ওড়াও। ইউনাইটেড স্পোর্টস ক্লাব রেন ফুটবলার কো আজাদিন ক্লাব নিতুমতে চুচরো মাঠ রে এমএলএ কাপ কো খেল কানা। প্রথম ম্যাচ রে আজাদিন ক্লাব টাইব্রেকার মাধ্যমতে 5-4 গোলতে ইয়ং ইউনাইটেড কো হারাও কেত কো। নয় ম্যাচ রে আজাদিন ক্লাব হয়ে কো খেল কান তাহা ফার্স্ট ইলেভেন রে অর্ণব দাস, প্রভাত সরেন, সুশোভন ঘোষ, সঞ্জয় বাসপুর, দীপঙ্কর টুডু, রাহুল বিশ্বাস, দিলীপ ওড়াও, বিজয় গুরুং, দীপেশ মুর্মু, তারক হেমব্রম আর দুর্গা মান্ডি। এক্সট্রা রেকো তাহেকান্তে শ্রীকান্ত মুর্মু, সুদীপ্ত সিং, আকাশ বাসপুর, সায়ন সরকার, অজয় মুর্মু, সৌরভ মণ্ডল, ডেভিস জে কামাঙ্গা, মেথু টেন্ডাই আর ডেনিস ডাউদা। আই লিগ রিনা প্রথম ম্যাচ রে রাউন্ড গ্লাস পাঞ্জাব 2-0 গোলতে রাজস্থান ইউনাইটেড এফসি কো হারাও কেত কো। পাঞ্জাব হয়ে কো গোল আকাদা কার্টিস আর আফুবা। নয় ম্যাচ রে ফুটবলার রেজিস্ট্রেশন বাং কমপ্লিট খাতির মাত্র 9 জন ফুটবলার রাজস্থান ইউনাইটেড এফসি হয়ে কো খেল কান্তে হ্যাঁ।